एवरीवन वेलकम बैक माय चैनल। इखने देखो आमी कतगुलो फ्रेश वेजिटेबल्स वाशिंग करछी। वाश करार पोरे सेगुलो केटे वाश करे निएछी। आमी देखाच्छी एते आछे टमेटो, ब्रिंजाल, पामकिन, एग, हाँ और रयेछे तार जे मसालागुलो। এটা আমি হেলদি উপায়ে বানিয়েছি। প্রথমে আমি সব সবজিগুলোই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং যে এবং এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে রান্না করেছি। আর বেগুন ভর্তা আর ডিমটা আমি বাটার দিয়ে কুক করেছি। আপনারা তো অনেক মুখবাং দেখেছেন, এটা একটা হেলদি ডায়েট চার্টের মুখবাং, আপনারা দেখুন ভালো, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখুন এখানে আমি ভাত মুড়ি রুটি কিছুই খাচ্ছি না, শুধুমাত্র সবজি খাচ্ছি। পুরো প্লেট ভরিয়ে সব রকম সবজি নিয়েছি এবং তার সঙ্গে প্রোটিন রয়েছে, ডিম রয়েছে দেখুন, আর সমস্ত সবজি রয়েছে যেগুলো আপনার অন্যান্য রোগ থেকে যেমন আমরা বেরিয়ে আসতে পারবো এই ডায়েট চার্ট ফলো করলে। তার সঙ্গে সঙ্গে যাদের আমরা রক্ত অল্পতায় ভুগি, অ্যানিমিক রয়েছি, সেটাও কারেকশান হবে, রক্তে হিমোগ্লোবিনও বাড়বে। আর এটা সহজ পাচ্ছ, খুব সহজে কিন্তু হজম হয়ে যাবে, যাদের হজমের সমস্যা আছে সেখান থেকেও আমরা বেরিয়ে আসতে পারবো। এবং যে এক্সট্রা ফ্যাট শরীর থেকে কিন্তু ঝরে যাবে এবং বিভিন্ন রোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এর আগেও আমি ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নেবেন যে কীভাবে ওয়েট ডায়েট চার্ট ফলো করে একটা হেলদি লাইফস্টাইল ফলো করে আমরা শরীরকে বিভিন্ন রোগ মুক্ত করতে পারবো। তো বারে বারে আমি দেখাচ্ছি, আমি এটা লাঞ্চে এরকমই খাই মোস্ট অফ দ্য ডেতে, চেষ্টা করি আপনারাও করুন, ফল পাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে থাকুন আমি কীভাবে খাচ্ছি, দেখুন খুবই ইয়াম্মি এবং খেতেও কিন্তু ভালো লাগছে, খারাপ লাগছে না। ভাত না খেয়েও কিন্তু এভাবে খেয়ে থাকা যায়, ভালো থাকা যায়, এবং কতটা রিফ্রেশ লাগছে আমাকে দেখুন। শেষ করছি।